হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো মিডল পিজন ব্লগে আরেকটি নতুন ভিডিওতে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে। তবে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হলো, আমাকে অনেকে বলছে যে ভাই, আমাদের কবুতরের রিসেন্টলি পানি, পেটে পানি বা খাবার হজম হচ্ছে না, অনেকের এই প্রবলেমটা লোফটে দেখা দিচ্ছে এবং হচ্ছে। তো আমি তাদেরকে দুই একজনের মধ্যে, তাদের মধ্যে দুই একজনকে আমি পরামর্শ দিলাম যে ভাই, যেহেতু আপনার এই সমস্যাটা হচ্ছে, তো আপনারা কবুতরের গ্যাপটা ওয়াশ করে দেন, তারপরে ট্রিটমেন্টটা তো আছেই জানা মোটামুটি সবারই, যে মেডিসিনের ব্যাপারটা। তো খাবার জমে থাকছে, খাবারগুলা বের হচ্ছে না, বা হজমও করতে পারছে না বা বমিও করতে পারতেছে না। তো দুই একজনকে বললাম ভাই, আপনারা কবুতরটাকে গ্যাগ ওয়াশ করায় দেন। গ্যাগ ওয়াশ করায় দিলে আর কি আপনার এই জিনিসটা ঠিক হয়ে যাবে, তারপরে ওষুধ দিলে, ট্রিটমেন্ট দিলে সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু দেখা যাইতেছে অনেকে গ্যাগ ওয়াশ করতে গিয়ে কবুতরটাকে মেরে ফেলতেছে। কবুতরটা তো সুস্থ করতে পারতেছে এইটা, আরও দম আটকে কবুতরটা মারা যাচ্ছে, এরকম রিপোর্ট আসছে আমার কাছে। ভাই কি পরামর্শ দিলেন যে আমার কবুতরের গ্যাগ ওয়াশ করতে গিয়া দম আটকে কবুতর মারা গেল? তো তাদের জন্য আজকে এই ভিডিওটা। আসলে আমরা কেউই কোনোদিন কারো ক্ষতি হোক এটা চাই না। আনফর্চুনেটলি আপনি হয়তো বা গ্যাগ ওয়াশটা জানেন না, যার কারণে আপনার কবুতরকে আপনি ঠিক মতো গ্যাগ ওয়াশ না করাইতে পেরে আপনার এই প্রবলেমটা হয়েছে। হ্যাঁ, তো এটার আরেকটা সলিউশন আছে, এটার যে আরেকটা সলিউশন আছে সেই সলিউশনটা আমি আপনাদের কাছে বলে দেব। আপনারা প্রথমে যেটা করবেন, এটা চিনেন, এটা কি জিনিস দেখেন, এটা একটা কাঠ কয়লা। তো কাঠ কয়লা আপনারা নেবেন এতটুকু পরিমাণে, ঠিক এতটুকু পরিমাণে ভেঙে কাঠ কয়লা নেবেন। এই যে ক্যামেরার সামনে আমি ধরলাম বা দূরের থেকে ধরলাম, কাঠ কয়লা নেবেন। কাঠ কয়লাটা নেওয়ার পর কাঠ কয়লাটা কবুতরকে খাওয়ায় দিবেন মুখের মধ্যে, যদি খাবার হজম না হয় সেক্ষেত্রে খাওয়ায় দিবেন। খাওয়ায় দেওয়ার পরে আপনারা 1 গ্রাম লবণ নেবেন। 1 গ্রাম লবণ 10 ml থেকে 15 ml পানির, 15 ml পানির মধ্যে, গিরিবাজ কবুতরের 10 ml আর রেসিং কবুতর হইলে, হোমা কবুতর হইলে 15 ml পানির মধ্যে আপনারা, প্রচণ্ড নয়েস কাজ হচ্ছে কিছু করার নাই, 15 ml পানির মধ্যে লবণটা ভালো করে মিশাইয়া গলায় পুষ্করে দিবেন। দেখবেন অটোমেটিক সে ঝেড়ে ফেল, জায়রা ফেলাই দিছে। তো জায়রা ফেলাইলে কবুতরটা একটু দুর্বল হবে ইন্টারনালি, কিন্তু মারা যাবে না। অনেকে গ্যাগ ওয়াশ করাইতে পারে না, না পাইরা কবুতরগুলোকে মেরে ফেলতেছে। তো তার থেকে এই সলিউশনটা অনেক ভালো। রোগ ব্যাধি থাকবেই, এটা মানুষেরও আছে, প্রাণীকুলের আছে, সবারই আছে রোগ ব্যাধি। হ্যাঁ, তো রোগ ব্যাধির কারণে যে আমরা রোগের প্রতিকার দিতে গিয়ে যদি আমার হিতে বিপরীত হয়ে যায় তাহলে সেটা অনেক খারাপ। তার জন্য আমি আজকে আপনাদের দেখাই দিলাম এই কয়লা সহজ পদ্ধতি। আমার আজকে একা ভিডিও করতে হইতেছে, মিনাজ নাই আমার সাথে। তো এই কয়লাটার মাপটা আমি বললাম, লাগলে একটু বড় দিবেন। আমি আপনাদেরকে দেখাইছি এই মাপের কয়লা, না একটু বড় দিবেন লাগলে। ধরেন এই যে এতটুকু সাইজ কয়লা দিলেন, কয়লাটা দেওয়ার পর 15 ml পানির মধ্যে 1 গ্রাম থেকে 1.5 গ্রাম লবণ দিবেন, লবণটা আর চা। আরেকটা কথা বলি আপনাদেরকে, এটাও বেটার হয়, লবণ না দিয়া গ্লুকোলাইট দিতে পারেন বেশি করে, 1 থেকে 1.5 গ্রামই 10 ml পানিতে গ্লুকোলাইট দিয়া, এতে করে তার যে আপনার ওই যে ড্রপিংয়ের সাথে যে যে সমস্ত শরীরের জিনিসগুলো বের হয়ে যায় সেটা প্রতিরোধ করবে। তো গ্লুকোলাইটও দিতে পারেন, গ্লুকোলাইট দিয়ে এটা মিলে সুন্দরভাবে আপনারা খাওয়ায় দিবেন, দেখবেন কবুতরটা অটোমেটিক্যালি ঝেড়া ফেলাইতেছে। আর যদি ভাগ্য ভালো হয়, হজম হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিও এতটুকুই যে এভাবে আপনারা এই প্রাথমিক স্টেজে এই ট্রিটমেন্টটা দিলে আপনার কবুতরটা সুস্থ হওয়ার সম্ভাবনা 80%। তো আই হোপ ভালো লাগছে, ভালো লাগলে একটা লাইক চাই, সাবস্ক্রাইব চাই, এবং ভালো লাগলে শেয়ার করবেন তথ্যটা। যদি মনে করেন না আমার দ্বারা কারো উপকার হচ্ছে তাহলে শেয়ার করে দিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।